এ কেমন বন্ধু, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি ভারত। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের পক্ষে ভোট দেয়া থেকে বিরত থেকেছে ভারত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের 135টি দেশ বাংলাদেশের পক্ষে মিয়ানমারের ইস্যুতে ভোট দিলেও ভারত নীরব ভূমিকা পালন করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের 193 সদস্যের দেশের মধ্যে 171 দেশ বৈঠকে উপস্থিত ছিল, 22টি দেশ বৈঠকে যোগ দেয়নি। ভোটাভুটিতে অংশ নেয়া 135টি দেশের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, আর বিপক্ষে ভোট দিয়েছে 10টি দেশ। ভোটদান থেকে বিরত ছিল 26টি দেশ। এদিকে বরাবরের মতোই চীন ও রাশিয়া সরাসরি মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। মিয়ানমারের পক্ষে ভোট দিয়েছে মোট 10টি দেশ। এই 10টি দেশ হল রাশিয়া, চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, মিয়ানমার, সিরিয়া, জিম্বাবুয়ে, কম্বোডিয়া, লাওস ও বেলারুস। বাংলাদেশের জন্য সবচেয়ে হতাশাজনক বিষয়টি হলো আন্তর্জাতিক বিশ্বের বেশিরভাগ দেশই বাংলাদেশের পক্ষে ভোট দিলেও দক্ষিণ এশিয়ার পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপ ছাড়া অন্য কোনো দেশ বাংলাদেশের পক্ষে মিয়ানমার ইস্যুতে ভোট দেয়নি। ভোটদান থেকে বিরত ছিল বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। বৃহস্পতিবার জাতিসংঘের এজেন্ডা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পরে বেশিরভাগ দেশের মতামতের উপর ভিত্তি করে জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযান বন্ধের প্রস্তাব পাস হয়। বৈঠকে সেই সাথে মিয়ানমার থেকে বিতাড়িত ও বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া এবং তাদের পূর্ণ নাগরিকত্বের অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। প্রসঙ্গত, গত আগস্ট থেকে মিয়ানমারের সেনা ও বৌদ্ধ উগ্রবাদীদের বর্বরতা, হত্যা, ধর্ষণ, নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে এখন পর্যন্ত প্রায় 6 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অভিযানের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাৎক্ষণিক এক সফরে মিয়ানমারে যায়। সেখানে দেশটির টেস্ট কাউন্সিলর অং সান সুচির সাথে একান্ত বৈঠকে মিয়ানমারের পাশে থাকার অঙ্গীকার করেন। এটি ছিল ক্ষমতায় আসার পর মোদির প্রথম মিয়ানমার সফর। এদিকে প্রতিবেশী মিত্রদেশ ভারতের অবস্থান নিয়ে শুরুতেই বাংলাদেশ দ্বন্দ্বে পড়ে যায়, কারণ এ সংকট আন্তর্জাতিক সমর্থন পেতে ভারতকে সবার আগে কাছে পাওয়ার আশা করেছিল বাংলাদেশ। তখন মোদির মিয়ানমার সফরের এক সপ্তাহ পর সেপ্টেম্বরের মাঝামাঝি দিল্লি থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক ফোনালাপে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোহিঙ্গা ইস্যুতে পাশে থাকার আশ্বাস দেয়। গত 22 সেপ্টেম্বর 3 দিনের সফরে সুষমা স্বরাজ বাংলাদেশে এলে তিনি ভারত বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকারের পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সেদেশে প্রত্যাবর্তন পক্ষে তার সরকারের ইতিবাচক অবস্থান তুলে ধরেন। এই ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর নীতিগত অবস্থানের কথাও জানান তিনি। এর আগে 11 সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন সিংলা গণমাধ্যমকে বলেছিল, বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর বোঝা সামলাতে বাংলাদেশের পাশে থাকবে ভারত। মনে করে রাখাইনের সংঘাত অনতিবিলম্বে বন্ধ হওয়া এবং স্বাভাবিকতা ফিরিয়ে আসা উচিত। একই দিনে সেপ্টেম্বরের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাংগঠনিক অ্যাসোসিয়েশন আসিয়ানের দেশগুলোর কূটনৈতিকদের এক ব্রিফিং শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক জানিয়েছে, রোহিঙ্গা ইস্যুতে ভারত ও চীন বাংলাদেশের পাশে থাকবে বলে দু দেশের প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়েছে।